নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব 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 ভালো আছি। বিশেষ করে আপনাদের কাছে আসতে পেরে, অর্থাৎ আজকে এই এপিসোডে আসতে পেরে আরও এই মুহূর্তে থেকে ভালো হয়ে গেলাম। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের এপিসোডে। আজকের এপিসোডটি একটি সম্পূর্ণ রকমভাবে অন্য রকমের এপিসোড হতে চলেছে, কারণ আজকে আবারও আমি পাঠ করব আমার স্বরচিত একটি কবিতা, একটি আধুনিক কবিতা, যুগোপযোগী কবিতা, এবং বলা ভালো গদ্যরূপ কবিতা, বা যেটাকে আবিধানিক অর্থে বলে গদ্যরূপ পদ্য। শুনতে থাকুন আর মনোরঞ্জন হতে থাকুক আপনাদের। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কবিতার নাম শাহরুখ খানের জওয়ান। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার ডাকনাম অপু। এই নামটা বলার কারণ, এই নামটাতেই আমায় পাড়ার সবাই বেশি চেনে। শিক্ষিত বলতে সমাজ যা বোঝায় মোটামুটি সেসব ডিগ্রি আমার আছে। প্রথা মেনে স্কুল ফাইনালে স্টার পেয়ে পাশ করার পর আর্টস নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও আর পাঁচটা ছেলের মতোই আমিও বাধ্য হই বিজ্ঞানের গভীর সমুদ্রে ঝাঁপ দিতে, পরিবার নামক সমাজের ক্ষুদ্রতম সংস্করণের চাপে। ফল, একাদশ শ্রেণীতে গড় নাম্বার প্রাপ্তি। কিন্তু সুস্থ প্রতিযোগিতার নাম করে চলে আসা অসুস্থ ইঁদুর দৌড়ে ছুটতে ও ভবিষ্যৎ প্রতিষ্ঠার চ্যুতির ভয়ে নিজেকে একটা বেশ নাড়িয়ে দিয়ে দ্বাদশে মেধাবী রেজাল্ট, তারপর ইঞ্জিনিয়ারিং পড়ার তীব্র ইচ্ছে। এটা সত্ত্বেও আর্থিক অনটনের জেরে ফিজিক্সে অনার্স, প্রথম প্রথম কোম্পানির চাকরি করে পড়াশোনা চালিয়ে যাওয়া, তারপর পড়ার ক্ষতি টের পেয়ে চাকরি থেকে প্রাইভেট টিউশনে স্থানান্তরণ। একদিকে ব্যবসায় লস খাওয়া, বাবার বেকারত্বের যন্ত্রণা মিটিয়ে সংসারের হাল ধরা, আরেকদিকে অদম্য জেদ নিয়ে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাওয়া, দুটোকে ভারসাম্যে রাখতে রোজগারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাওয়া। যে বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ায় সে জানে অভিভাবকদের বায়নার কথা, দূর থেকে দেখা দর্শকদের কাছে সেটা শুধুই সুখের কাজে কাঁচা টাকা রোজগারের জায়গা। একদিন ভালো মার্কস নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে হঠাৎ দেখলাম কখন যেন বড় হয়ে গেছি। পড়াতে ভালোবাসতাম, তাই সেটাকে শুধু রোজগারের ক্ষেত্র হিসেবে ভাবিনি কখনো। একটা প্রাইভেট চাকরি পেয়ে গেলাম অনেক চেষ্টার পর, সঙ্গে চলল প্রাইভেট টিউশন, আর সেই সঙ্গে নিজের সরকারি চাকরির পরীক্ষা দেওয়া ও তার জন্য পুরো দমে প্রস্তুতি চালিয়ে যাওয়া। অনেক কষ্ট করে জমানো ব্যাংক সেভিংস ভেঙে বিএড করলাম দুচোখে অনেক স্বপ্ন নিয়ে। এদিকে বাবা হঠাৎ লটারিতে টাকা পেল আর অত্যাচার করে আমাকে আর মাকে বাড়ি থেকে বের করে দিল। চরম দুর্দশায় অনেক কষ্টে প্রথমে বৃদ্ধা রুগী মাকে নিয়ে ঘর ভাড়া, তারপর নিজের ছোট্ট একটা ফ্ল্যাট বাড়ি। চাকরিতে প্রমোশন হলো, মায়ের সেবার জন্য বিয়ে করলাম। সংসারের ঘানি টানতে গিয়ে প্রেম করিনি কোনোদিনও, তাই দেখে শুনেই বিয়ে। সঞ্চিতার বাপের বাড়ি বেশ বিত্তশালী, বেশ ভালোই কাটছিল দিন। একদিন ঘর আলো করে এলো লক্ষ্মী, তারপর কেটে গেল আরো কিছু কাল সুখে ও আনন্দে। সরকারি চাকরির বেশ কয়েকটা পরীক্ষায় আমি ততদিনে পাশ করে বসে আছি, কিন্তু কোর্ট কেস চলছে বলে ইন্টারভিউতে ডাক পাইনি। পড়াশোনা করেছি তাই ব্যবসা করার ইচ্ছে কোনোদিনও ছিল না, বরাবর ভেবেছি এত স্ট্রাগলের পর সরকারি চাকরি পাবই একদিন। একদিন হঠাৎ জীবনে এলো ঝড়। অবশ্য ছোট থেকে ঝড় দেখেই মানুষ,
কিন্তু এ যেন জীবনের সব চাইতে বড় বিপর্যয়। কোম্পানি লক আউট, চাকরিটা চলে গেল, পড়লাম অথই জলে। 2023 সালে দাঁড়িয়ে সমাজ জানে চাকরি পাওয়া মুখের কথা নয়। অনেক চেষ্টা করেও অবস্থা বেগতিক দেখে শ্বশুর বাড়ি থেকে এলো দোকান খোলার প্রস্তাব। কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না। এর মাঝে আরো বেশ কিছু ডিগ্রি অর্জন করে ফেলেছি, এত পড়ে শেষে দোকান, শেষে ব্যবসা। সমাজ এ দৃশ্য দেখে মজা পায়, কিন্তু পেটে বোঝাই করা বিদ্যে নিয়ে একটা ছেলে জানে এই পরিস্থিতিতে নিজের ইচ্ছের সঙ্গে আপোষ করা কতটা শক্ত কাজ। সামবে এমবিএ চায়ওয়ালা কিংবা ইঞ্জিনিয়ার্স হোটেলের হাজারো উদাহরণ সামনেই বর্তমান, কিন্তু নিজের জীবনে এর প্রয়োগ করা বেশ কঠিন। এক একবার মনে হয়েছে বাড়িতে থাকা সব বই আর ডিগ্রি সার্টিফিকেটগুলো পুড়িয়ে ছারখাড় করে ফেলি, হাউ হাউ করে মার্কশিটগুলো বুকে আঁকড়ে রাত্রিবেলায় কেঁদেছি। এখন আমি অন্তত 9-10টা সরকারি চাকরির পরীক্ষায় পাশ করার যোগ্য প্রার্থী, কিন্তু সমাজ জানে এই সময় আমার মতো অন্তত লাখো বেকার যুবক যুবতী রয়েছে যারা সেই সব পরীক্ষার সার্টিফিকেট বাঁধিয়ে বুকে মালা করে ঝুলিয়ে ঘুরছে, আর রাস্তার মোড়ের লাঠি হাতে ধরে থাকা অশীতিপর বৃদ্ধের মূর্তির পাদদেশে বছরের পর বছর বৃষ্টি ভিজে রোদে পুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদেরই মধ্যে কেউ কেউ আবার বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। এদের সংখ্যা এ যুগে নেহাত কম নয়। আজ আমি আর শুধু আমিতে নেই, হয়ে গেছি আমরা। আমাদের কথা কেউ বলে না, কেউ লেখে না, তাই নিজের কথা বলতে নিজেই লিখে ফেলেছি প্রতিবাদের এই পদ্য। আমরা বিখ্যাত নই, আমরা ব্যর্থ, আমাদের নেই কোনো সফলতার গল্প, তাই আমাদের কবিতা কোথাও ছাপে না। তাই নিজের কথা জানাতে নিজেকেই কলম হাতে তুলে নিয়ে লিখতে হয় আত্মজীবনী। যারা গরিব, যারা বড়লোক, যারা সংরক্ষিত, যারা ডিগ্রিহীন, তাদের কারোর কোনো সমস্যা হয় না পেট চালাতে, কারণ ধনীর নেই অর্থের অভাব, সংরক্ষিতের নেই চাকরির অভাব, আর গরিবের নেই ভাতার অভাব। অবশ্য এ যুগে সমাজে অনেকেই শুধু ভাতা পেয়েই ধন্য, নাইবা পেল চাকরি, তাতে ক্ষতি কি? রমলা মাসির শিক্ষিত ছেলেটা চাকরি পেলে গোটা পরিবার খেয়ে পড়ে বাঁচত, কিন্তু তার চাকরি হয়নি। বিনিময়ে রমলা মাসি পেয়েছে ভাতা, তাতেই তিনি খুশি। এ সমাজে সব থেকে অসহায় জাত হল শিক্ষিত, ডিগ্রিধারী, নিম্ন মধ্যবিত্ত, জেনারেল কাস্ট স্ট্রাগলার। কিন্তু ওই যে আমি কখনো হারতে শিখিনি, ছোট থেকেই যে নেভার গিভ আপের মন্ত্রে দীক্ষিত, সে কি চাকরি যাওয়ার হতাশায় আত্মহত্যা করবে, নাকি অন্যের দেওয়া দানের সাহায্যে ব্যবসা করবে? যে বিশ্বযুদ্ধ লড়েছে, সে কি আর পাড়ার ঝগড়ায় ডরায়? অবশেষে ইচ্ছে পরিবর্তন করে সে লড়ল হেরে যাওয়ার আগে এক শেষ লড়াই। তার ব্যর্থতার গল্প নিয়ে লিখল অন্য রকম একটা গল্প। আজ সে সফল মোটিভেশনাল স্পিকার কাম একাডেমিক ইউটিউবার কাম স্টোরি টেলার। হ্যাঁ, আজ আমি ইউটিউবে মোটিভেট করি তাদের যারা আজ আমার ফেলে আসা অতীতের লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আজ আমি তাদের বলি, আত্মহত্যাই শেষ পথ নয়, মরার আগে অন্তত একবার শেষ মারণ চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর নামই মেরুদণ্ড। কোনো একজন তাই বলে গেছেন, হার কর জিতনে বালে কো হি বাজিগর কহতে হে। আর তাই তো তাকে আমরা এত ভালোবাসি। দেখুন না, সেই ডিডিএল যে খ্যাত মানুষটা বিগত কয়েক বছরে ফ্লপ মাস্টার থেকে বৃদ্ধ বয়সে লিখল জওয়ান হওয়ার সফল গল্প। নমস্কার।